করোনা রোগীদের জন্য নির্মিত দেশের বৃহত্তম করোনা চিকিৎসা কেন্দ্র ডিএনসিসি ডেডিকেটেড কোভিড 19 হাসপাতালে রোগী ভর্তি শুরু হয়েছে। সোমবার সকাল থেকেই ঢাকা ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে রোগীরা হাসপাতালে আসতে শুরু করেছেন। এই হাসপাতালে সব ধরনের চিকিৎসা সুবিধা পাবেন করোনা আক্রান্তরা। আরও দেখুন রিপোর্টে। দেশে করোনা ভাইরাসের ভয়াবহ বিস্তারের পর সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। অনেক রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়াতে হচ্ছে। এমন জরুরি সংকট মোকাবেলায় রবিবার মহাখালীতে দেশের সবচেয়ে বড় এবং অস্থায়ী কোভিড হাসপাতাল চালু হয়েছে। হাসপাতালটির কার্যক্রম শুরু হয়েছে 50 শয্যার। 50 শয্যার ইমার্জেন্সি, যা অনেকটা আইসিইউর মতোই। এছাড়া আছে হাইফ্লো নাজাল ক্যানোলা, সেন্ট্রাল অক্সিজেন সহ সব ব্যবস্থা। 150টি সিঙ্গেল রুমের আইসোলেশন ব্যবস্থা এখানে রয়েছে। এই হাসপাতালে চিকিৎসা সেবা দিতে 500 চিকিৎসক, 700 নার্স, 700 স্টাফ এবং ওষুধ সরঞ্জামের ব্যবস্থা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালটিতে সর্বমোট 1000 শয্যায় কোভিড রোগীর জরুরি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রয়েছে আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা। তাছাড়া 500 KVA জেনারেটর এবং 1000 KVA হাই ভোল্টেজ বৈদ্যুতিক ব্যবস্থা করা হয়েছে। অগ্নি নির্বাপনের জন্য 90,000 লিটার ওয়াটার রিজার্ভার থাকছে। হাসপাতালটি পরিচালনা করছে সশস্ত্র বাহিনী বিভাগ। রোগীরা কিভাবে ভর্তি হবেন সেই বিষয়ে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিরুদ্দিন জানান, কোভিড 19 সংক্রমণ শনাক্ত হয়েছে বা উপসর্গ আছে এমন রোগীদের এখানে চিকিৎসা দেওয়া হবে। তারা প্রথমে ট্রায়াজে প্রবেশ করবেন। সেখানে 2টি জোন আছে। যাদের মৃদু উপসর্গ আছে বা হেঁটেই আসতে পারছে, চিকিৎসা নেওয়ার জন্য তাদের যদি ভর্তি প্রয়োজন না হয় তবে ভর্তি করা হবে না। সেক্ষেত্রে অবশ্যই তাকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে। আর যাদের ভর্তির প্রয়োজন হবে তাদের ভর্তি করে বিভিন্ন ধাপের চিকিৎসা দেওয়া হবে। আবু জারাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।